আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মালটা আমি বলবো এটা হলো ডোরাকাটা মালটা কারণ এর গাটা দেখেন আপনারা দুইটা রঙ এবং টানা টানা ভাব এটি উৎপত্তি স্থান সাধারণত হল ভিয়েতনাম আপনারা জানেন যে নতুন জাত আবিষ্কারের দিক দিয়ে ভিয়েতনাম কিন্তু অনেক এগিয়ে তো আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলাম মা জাত হিসেবে তৈরি করার জন্য তো এটি আমরা এবছর দেখতেছি প্রচুর পরিমাণে ফল দিয়েছে এটি আমি দুটোই সংগ্রহ করেছি একটা হলো মালটা এবং একটা হলো কমলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফল আছে মজার বিষয় হলো যেই ঘুরতে আসে সেই এক দুটায় করি ছিঁড়ে এজন্য দুটো সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো আমরা এখন যারা দেখতে পাচ্ছি যে ফল আছে বাম্পার ফল আছে আর কি আমরা এই ফলের যে স্বাদ হালকা একটু টক মিষ্টি টাইপের কিন্তু পরিপক্ক হলে অসাধারণ টেস্ট তারপরেও আমাদের সংগ্রহে যদি যাত্রা না থাকে তাহলে তো নয় এজন্য আমাদের সঙ্গে অত্যন্ত পক্ষে থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে একটা মালটা এবং একটা কমলা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফল আছে এর পাতাটা যেমন ঠিক এরকমই ফলটা হবে আর এটি সাধারণত আমরা দেখি প্রায় কোনো কোনো গাছে ফল প্রায় পরিপক্ক হয়ে গেছে আবার নতুন করে গুটি হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন গুটি এই যে নতুন গুটি আবার দেখতে পাচ্ছি যে ফুল এই যে জায়গায় ফুল এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল অর্থাৎ একটু আগা করে মাসে বছরে হয়তো দুই থেকে তিনবার ফল আসে এবং এটিও খেতে খুব চমৎকার সুস্বাদু